গুড মর্নিং স্টুডেন্ট তাহলে আজকে আমরা চলে আসছি পেজ দুশো আট টু হানড্রেড অ্যান্ড সেভেন অরিজিনালি চারের প্রশ্ন চারের প্রশ্নগুলো দেখা যাক প্রথম থেকে আসছি নষ্ট না করে প্রথম প্রশ্ন প্রতি বছর জনসংখ্যা আর পারসেন্ট হারে বৃদ্ধি পেলে এন বছরের জনসংখ্যা হয় পি এন বছর পূর্বে জনসংখ্যা কত ছিল এখানে তোমাকে দুটো জিনিস জানতে হয় এক বর্তমানটা কত দিয়েছে আর আগেরটা দিয়েছে না পরেরটা দিয়েছে আমি সেভাবে যদি দেখি তাহলে আর পার্সেন্ট হারে বৃদ্ধি পেলে এন বছরে জনসংখ্যা হয় পি তাহলে ধরে নাও বর্তমান জনসংখ্যা বলে দিয়েছে এটা পি পি জন রেট অফ ইন্টারেস্ট কত বলেছে আর পারসেন্ট সময় কত দিয়েছে এন বছর নিজের মাইন্ডটা সার্ফ রাখার জন্য এমন নয় আরটা লিখছে আসলে আর দিয়েছে আর পারসেন্ট এন দিয়েছে এন বছর আর বলেছে এন বছর পূর্বে জনসংখ্যা কত ছিল তার মানে বর্তমান যদি এটা হয় তাহলে পূর্ববর্তী জনসংখ্যাটা বার করতে বলেছে পূর্ববর্তী জনসংখ্যাটা কত বার করতে বলেছে এটা হচ্ছে প্রশ্ন তাহলে যদি আগেরটা বার করতে বলে তার মানে তুমি ভাবো আগে কম ছিল তার মানে এটাই পি এটাই আসলে অরিজিনাল আমাদের পি আর এখন যেটা এখন জনসংখ্যাটা তো বেশি বৃদ্ধি পেয়েছে তার মানে এটা আসলে এ বটে এটা আসলে এ বটে আর এটা বার করতে বলেছে সেটা হচ্ছে পি এবারে আমরা যদি ফর্মুলায় আসি তাহলে ফর্মুলাটা কী দাঁড়াচ্ছে আমরা ফর্মুলা জানি এ p টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এম তাহলে মান বসানো যাক এ এই জায়গায় আমাদের পিটা বসবে আর পিটা তো বার করতে বলেছে এইটা ফাইন্ড এটা পি ওয়ান মনে করো পি ওয়ান নিয়ে নিলাম এন তাহলে এর মান বার করতে হবে আসলে ট্রান্সফার করে নাও তোমরা অনেকে অনেক রকমভাবে বোঝো এগুলো স্কুলেও স্যাররা বা টিচাররা অন্যরকমভাবে বোঝান অনেক সময় মানে যে যেরকমভাবে বোঝান তুমি তুমি যেভাবে জানো তুমি সেভাবে এটা বুঝবে এটা আমার ভাবে তোমাকে বুঝতে হবে না কারণ যেটা চলছে এত পিয়ান ওয়ান এটাকে ট্রান্সফার করে নিচে নেমে যাবে এই বোঝানোটা অনেকের অনেক রকম যার জন্যে সমস্যা হতে পারে কে কীভাবে বুঝিয়েছ তেই পারে এটাকে নিচে না রেখে ওপরে তুলে দিই তাহলে এটা যদি ওপরে চলে যায় ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পার পাওয়ারটা মাইনাস করে দাও পাওয়ারটা মাইনাস করে নেব বাস যা বেরোবে এটাই আমাদের উত্তর হয়ে যাবে পূর্বে জনসংখ্যা ছিল এত চলে আসছে পরের প্রশ্ন এক্স ভ্যারাইজেস জেড এবং ওয়াই ভ্যারাইজেস জেড এক্স হলে দেখাও যে এক্স একটি অশূন্য ভেদ্রবক তো এখানে আমরা এক্স সমান ওয়াই জেডটাকে এক্স ভ্যারাইজেস সরি এক্স ভ্যারাইজেস yz আছে এতএব এক সমান কে ইন্টু ওয়াইজেড কে ভেদ আর y ভ্যারাইজেস জেড এক্স দিয়েছে এত ওয়াই সমান কে ইন্টু জেড এক্স ধ্রুদ্রভোগ আলাদা মান দাও এটা কে এটা কে ধরি কে ওয়ান কে টু ধ্রুবক ওটা তো লিখতেই হয় তোমরা জানো তাহলে আমরা কী করলাম এক্স সমান ভ্যারাজেস তুলে কে ওয়ান করলাম আর এটাকেও কেউ তুললাম কেটু করলাম এটা নিঃসন্দেহে ঠিক আছে সবার ক্ষেত্রে দেখা বলেছে যে এক্স একটা অশূন্য ধ্রুবক এক্স বলেছে অশূন্য ভেদ ধ্রুবক দু একটা লিখতে ভুল করেছি জেড হবে এটা জেড হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক তাহলে এবারে তুমি এক কাজ করো এটাকে নিয়ে চলো জেডের মান বার করো কত হচ্ছে দেখো তাহলে এক্স সমান কে ওয়ান ওয়াই জেড আছে এত জেড সমান এটা যদি ট্রান্সফার করে দাও তাহলে কী হবে এক্স বাই কে ওয়ান ওয়াই দেখে না আমি এমন কিছু করি না যেটা না বুঝতে বোঝার মতো প্রথমে এই কোয়েশানে নিয়ে চললাম জেডের মান বার করে দাও বাস তাহলে জেড সমান এক্স বাই এটা নিচে নেমে যাবে আমি ওটা ডাইরেক্ট করছি এটা নিচে নেমে গেলো এইবারে ওয়ার মান তো তুমি জানো এই ওয়ার ম্যানটা আমি এখানে বসিয়ে দাও তাহলে এক্স বাই কে ওয়ান ইন্টু ওয়াই এর ওয়ার মানটা বসিয়ে দাও কে টু জেড ইন্টু এক্স লক্ষ্য করে দেখো ওয়াইয়ের জায়গায় ওয়ার মানটা বসিয়ে দিও বাকিটা তাই আছে এক্স কে আর ওয়াই জায়গায় মানটা বসিয়ে দিলাম পড়ে থাকছে তুমি দেখো এক্স এক্স কেটে গেল আমাদের হাতে রইল into z আচ্ছা আমি একটু নিচে লিখছি এটা আমি জানি জায়গাটা কনজাংশ্যট হচ্ছে হয়তো একটু আমরা ব্যালেন্স করে নিবে একটু লিখতে এটা তুমি যদি পরিষ্কার করে দেখো তাহলে x সমান এটা ওয়্যার মান বসালা মেটা x x কেত গেল 1 / k1 k2 z 1 / k1 k2 z পড়ে রইল ফাইনালি তুমি কী পেলে এইটা সমান এটা পেলে এবার আর একবার পরিষ্কার করে লিখো এটা সমান এটা কনজেস্টেড হলো তোমাদের বুঝতে অসুবিধা রাখবো না কোনো তাহলে জেড সমান এইটা লিখলে জেড সমান ফাইনালি এটা এইবারে জেডটাকে ট্রান্সফার করতে হবে শুধু জেডটাকে ট্রান্সফার করো কারণ তোমাকে জেডের এর মান বার করতে হবে ধ্রুবক কি কি বটে তাহলে জেডটাকে যদি ট্রান্সফার করো নিচের থেকে উপরে চলে যাবে জেড 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 স্কোয়ার সমান ওয়ান বাই ট্রান্সফার করে দাও জেড সমান কেটু ফাইনালি তুমি লক্ষ্য করো কি পেলে তুমি পেলে এবারে কে ওয়ান কেটু কি ধ্রুবক ধ্রুবকের রুট ধ্রুবক ওয়ান ধ্রুবক তার মানে জেড মানে তুমি আসলে কি পেলে গোটা ধ্রুবক রাশি এটাই প্রমাণ হয়ে গেল জেডের এর এদিকে যেহেতু তোমার এক্স ওয়াই কোনো কিছু পড়ে নাই তার মানে বাকি যারা আছে সবটাই ধ্রুবক রাশি তাই জেড অশূন্য ধ্রুবক রাশি হয়ে গেল এটাই হচ্ছে অশূন্য ধ্রুবক প্রমাণিত ঠিক আছে চল আসছি পরের প্রশ্ন দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমের কুড়ি আর ষোলো দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা কুড়ি আর ষোলো সেমি হলে প্রথম ত্রিভুজের একটি বাহু ন সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের নব বাহু কত আমি একটু উপর অংশটা মুছে নিই উপরটা আশা করি ঠিক আছে প্রয়োজনে দেখে নেবে আমি আসছি পরের প্রশ্ন এটা রমোচনী নিচে একটু হালকা করে আচ্ছা এটা হালকা করে নি দেখো দুটি সদৃশ ত্রিভুজ সদৃশ ত্রিভুজ বলতে কাকে বোঝায় যে যেমন সদৃশ সদৃশকণি হয় যে ত্রিভুজ ছোটো বড়ো হতে পারে ত্রিভুজ ছোটো বড়ো হতে পারে কিন্তু এই কোনটার সঙ্গে এই কোনটা এই কোনটা এই কোনটা এই কোনটা এই কোনটা মিলবে তাহলে আমরা সদৃশ কোণে বলি এইভাবে সদৃশতা হয় তাহলে এখানে কি বলেছে দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা কুড়ি আর ষোলো মনে করো এর পরিসীমা কুড়ি সেমি এর পরিসীমা ষোলো সেমি প্রথম ত্রিভুজের একটি বাহু নয় সেমি প্রথম ত্রিভুজের একটি বাহু মনে করো এটা নয় সেমি তাহলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু তাহলে দ্বিতীয় ত্রিভুজের এই বাহুটা কত হবে এটা হচ্ছে প্রশ্ন তো তুমি যখনই তোমাকে সদৃশ বলবে সদৃশ কোনি বলবে তখনই তুমি একটা সত সবসময় মেনটেন করবে যে যদি সদৃশ বলে দেয় তার মানে প্রত্যেকটার অনুপাতগুলো সমান হয় প্রত্যেকটার কী অনুপাত সমান হয় বাহুর অনুপাত যেমন এটা বা এটা যা হবে এটা বা এটা তা হবে এটা বা এটা তাই হবে আবার পরিসীমাটাও অনুপাতও তাই হবে তার মানে যে এত দূরত্রিভুজ তো ত্রিভুজ যদি তুমি এটাকে এবিসি ভাবো যদি তুমি এটাকে ডি এ ভাবো তাহলে এই ত্রিভুজের এই ত্রিভুজের পরিসীমার অনুপাত যা এই ত্রিভুজের এই ত্রিভুজের বাহুর অনুপাত তা আবার বলছি দুটোর পরিসীমার অনুপাত যা হবে দুটোর বাহুর অনুপাতও তাই হবে এবারে তুমি লিখবে কীভাবে সেটা আসে এটা আমি বোঝাবার কথা বোঝালাম একটু লিখার ব্যাপারটা আসি তাহলে আমরা লিখব যে সরি যেহেতু আমরা লিখবো যেহেতু দুটি ত্রিভুজ সদৃশ অতএব প্রথম ত্রিভুজের পরিসীমা বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা দুটো ত্রিভুজের পরিসীমার উপর মানে অনুপাত যা অনুপাত প্রথমের প্রথম বাহু বাই দ্বিতীয়র প্রথম বাহু অনুপাত সেম তার মানে কি দাঁড়াচ্ছে আসলে তোমাকে কি করতে বলছে দুটির পরিসীমা উপর নিচে বসিয়ে দাও সমান ওই বাহু দুটারও বসিয়ে দাও একটার কত নয় প্রথমটা বলেছে নয় দ্বিতীয়টা বার করতে বলেছে ধরে নাও এক্স ব্রেকেটে এখানে লিখে দাও ধরি দু নম্বরে লিখতে হবে বিষয় নাহলে তোমার নম্বর কাটা যায় কিন্তু এভাবে চলে ধরে লাম এক্স তো এইবারে ক্রস করে নাও এত কুড়ি এক সমান ষোলো ইন্টু নয় এতএ এক সমান কুড়ি চার পাঁচে কুড়ি চার চারে ষোলো চার নয় ছত্রিশ চান্ন ছত্রিশ বাই পাঁচ ছত্রিশকে পাঁচ ধরা পাঁচ সাত পঁয়ত্রিশ এক পাঁচ দুগুণে দশ একক সেমি দিয়েছে সেভেন পয়েন্ট টু সেমি দ্বিতীয় বাহু দৈর্ঘ্য ক্লিয়ার আছে চলে আসছে পরের প্রশ্ন চলে আসছে আমরা চারের প্রশ্ন কোনো আস কোনো টাকার চার বছরের সুদ আসলের আটের পঁচিশ অংশ হলে বার্ষিক সুদের হার কত তাহলে কোনো টাকার প্রিন্সিপাল এক্স ধরে নি চার বছরের সময় চার বছর সুদ আসলের আটের পঁচিশ সুদ হচ্ছে আসলের আটের পঁচিশ আসল মানে এক্স এক্সের আটের পঁচিশ তাহলে সুদ হল আসলের আটের পঁচিশ মানে এক্স এর আটের পঁচিশ

নিচে ইন্টু পি মানে এক্স ইন্টু টি মানে চার কাউটাকুটি কত হচ্ছে দেখো চার চিসাং একশো পঁচিশ পঁচিশ একশো একশো গেল এইট পারসেন্ট এত রেট অফ ইন্টারেস্ট আট আট পারসেন্ট বাস চলে আসছি পরের প্রশ্ন এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র কোন এবিও পঁয়ত্রিশ কোন এসিও পঁয়তাল্লিশ হলে কোন বিও মান কত একদম জলের মতন প্রশ্ন দেখো মনে করে এটা বৃত্ত মনে করার কিছু নাই বৃত্তই বটে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র সরি প্রথমে পরিকেন্দ্র পরিকেন্দ্র কাকে বলে না মনে করে এবিসি এটা ত্রিভুজটাই বেশি পরিকেন্দ্র বলতেই সবসময় যে বৃত্ত অঙ্কন করার প্রয়োজন পড়ে তা নয় কিন্তু পরিকেন্দ্র মানেটা কি হয় যে ত্রিভুজের তিনটা কোণকে মিলিয়ে যদি তুমি বৃত্ত অঙ্কন করো তাহলে ওই বৃত্তের কেন্দ্র যেখানে হবে সেটাকে বলে ওই ত্রিভুজটার পরিকেন্দ্র যেমন এখানে ও হলে পরিকেন্দ্র মনে করো তো বৃত্তটা কোনো ক্ষেত্রে প্রয়োজন পড়ে কোনো ক্ষেত্রে প্রয়োজন পড়ে না সেটা আলাদা ব্যাপার দেখা যায় কিনা প্রয়োজন পড়ছে কিনা এবি ত্রিভুজের পরিকেন্দ্র ও দিদিরাম মাঝখানে পয়েন্টে পরিকেন্দ্র ও এবিও বি ও এইটা পঁয়ত্রিশ থার্টি ফাইভ দূরবীন রাখবে এবিও পঁয়ত্রিশ ডিগ্রি ও পঁয়তাল্লিশ এসি ও পঁয়তাল্লিশ এসিও পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কোন হচ্ছে বিওসি কত বিওসি কত ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ বিওসি অ্যাঙ্গেল বিওসি এটা কত তাহলে তুমি এখান থেকেই কী করে পৌঁছবে ঝাঁপ দিয়ে পৌঁছতে না কী করে পৌঁছানো যায় শুরু করে বোঝানো তুমি নিজে নিশ্চয় একবার দেখে নেবে আগে পাঁচ ছ তারপরে তুমি দেখবে তো আমরা যদি একটা বিষয় দেখি আমরা এটাকে একটু ইয়ে ও যোগ করিলাম ইয়ে ও যুক্ত করলাম এগুলো অনেক প্রসেস হয় এমন না যে একটা প্রসেস আর কি তো আমি একটা বলি এখন পরের পেজে পেলে তখন আরেকটা বোঝাবো তো যদি এটা যোগ করে দাও তাহলে দেখতে পাচ্ছ ত্রিভুজ 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 তিনটা ত্রিভুজ এই ত্রিভুজে পৌঁছিতে হবে তো এখন তুমি লক্ষ্য আমি পুরোটা বুঝিনি তারপর তখন লিখবো আর যদি তুমি এই ত্রিভুজটা লক্ষ্য করে এই ত্রিভুজ এই ত্রিভুজের বিও যা এও তা কারণ একই বৃত্তের পেশার্ধ এতএব কোন এটা যদি পঁয়ত্রিশ হয় কোন এইটাও পঁয়ত্রিশ ক্লিয়ার ছেড়ে দাও ওটা ত্রিভুজ এইটা এইটা যা এইটাও তা একই বৃত্তের পেশার্ধ এতএব এটা পঁয়ত্রিশ হলে এটাও পঁয়ত্রিশ হবে সরি এটাও পঁয়তাল্লিশ 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 ভেরি গুড পঁয়তাল্লিশ তাহলে এই দুটো কত হলো পঁয়ত্রিশ আর পঁয়তাল্লিশ সত্তর আশি এইটা একেই ও আশি হলো আশি পেয়ে গেছো এইটা আছে এবারে তুমি লক্ষ্য করো যে এটা একটা বৃত্ত বৃত্তচাপ বেশি বৃত্তচাপ বেশির উপর এটা কেন্দ্রতে যাচ্ছে আর এইটা পরিধিতে যাচ্ছে তোমরা উপপাদ্য ভালো করেই জানো যে একই বৃত্তচাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থোকন পরিধিসকুনের দ্বিগুণ হয় এ যদি আশি হয় তাহলে এ কেন্দ্রস্থকোণ এ আশি দুগুণে একশো ষাট একশো ষাট এটা হবে উত্তর হয়ে গেল বুঝতে পেরেছ লিখতে শুরু করো আর নাহলে আমার সঙ্গে চলো শুরু করছি আমাকেও চলতে দাও নিজেরাও চলো শুরু করা যাক প্রথমে ত্রিভুজ এর এব পর একটা অনু অনুরূপে লিখে দিলেই কাজ হয়ে যাবে এমন আছে দুটো লিখতে হবে এবিও ত্রিভুজ এবিও নাহলে ভাববে কত লিখতে হবে তা কি যে লিখি এবিও এর ও সমান দুটো বাহু সমান কারণ দেখিয়ে দাও যেহেতু এরা একই বৃত্তের ব্যসার দ একটু লিখতে হবে কারণ তুমি দু নম্বর প্রশ্ন করছো না একটু আত্রু লিখতেই হবে এব কোন এটা সমান কোন এটা এব কোন ও এ সমান কোন ও এ বি তাহলে এটা হলো কত পঁয়ত্রিশ অনুরূপে এটা সমান এটা লিখে দাও আর অত নাই অনুরূপে ত্রিভুজ সি এর ত্রিভুজ কোন ও সি সি এ সমান কোন ও এ সি ও এ সি এসি খুব সুন্দর নামটা পঁয়তাল্লিশ এটা চল্লিশ ছিল পঁয়তাল্লিশ এতএ যদি এটা তিরিশ এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ছিল হয় তাহলে এই কোনটা কত হবে এতএবন বিএসি সমান সমান পঁয়ত্রিশ প্লাস পঁয়তাল্লিশ থার্টি ফাইভ ডিগ্রি প্লাস ফর্টি ফাইভ ডিগ্রি এতএব হয়ে গেল এবারে যদি এটা আশি হয় তাহলে এবারে চলে এসো যে যেহেতু বেশি বৃত্তচাপের উপর বেশি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোন BOC সমান দ্বিগুণ পরিধিস্ত কোনো বা বৃত্তস্থ কোনো বিএসি বডে তাহলে বিওসি সমান এর দ্বিগুণ হবে সব সময়টা যেহেতু একই বৃত্ত অবস্থিত তাহলে এখানে আমরা শেষ করে দিচ্ছি ঝামেলা টু ইন্টু বৃত্তস্থান বিএসির মান কত বেরিয়েছে ওয়াসি ওয়াশি দ্বিগুণে একশো ষাট গোল্লা ডিগ্রি বাস এটা বার করতে বলেছিল আশা করি ক্লিয়ার আছে চলে আসছি পরের প্রশ্ন চলে এসছি আমরা ছয়ের প্রশ্ন বলছি দুটি আয়ত ঘনের মাত্রা চার ছয় চার একক এবং এইট টু এইচ মাইনাস ওয়ান আর টু একক এদের ঘনফল সমান হলে এইচ কত হবে আয়ত ঘনের মাত্রা মাত্রা কাকে বলে দীর্ঘপ্রস্থ উচ্চতা এগুলোকে মাত্রা বলে তাহলে প্রথমটা দুর্ঘপ্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে দ্বিতীয়টা দুর্ঘপ্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে সহজ প্রশ্ন বটে ঘনফল সমান শর্ত বলে দিয়েছে তাহলে দুটোর আয়তন সমান ঘনফল মানে আয়তন দুটোর আয়তন সমান তাহলে যদি দুটোর আয়তন বার করে তুমি সমান করে দাও আর ট্রান্সফার করে দাও তাহলে এইচ এর মানটা এমনিই তুমি পেয়ে যাবে তাহলে আমরা শুরু করি প্রথমে দুটির ঘনফল বলেছে সমান এতএব প্রথম আয়ত ঘনের ঘনফল সমান দ্বিতীয় আয়ত ঘনের ঘনফল প্রথম আয়ত ঘনের ঘনফল সমান দ্বিতীয় আয়ত ঘনফল সমান করে দাও এরও ফর্মুলা লিখো ফর্মুলাতে সেই দৈর্ঘ্য প্রস্তাবগণিত উচ্চতা আর এদিকেও তাই দুর্ঘটিত প্রস্তাব উচ্চতা তাহলে দুর্ঘ মান বসাও চার ছয় চার সমান এদিকে মান বসাও এইট টু এইচ মাইনাস ওয়ান ইন্টু টু কাটাকাটি করো এইচ এর মান আপনার আপনি পেয়ে যাবে চার দুগ্নে আট দুই দুগ্নে চার এত পড়ে রইলো এদিকে সিক্স আর এদিকে টু এইচ মাইনাস ওয়ান তাহলে টু এইচ মাইনাস ওয়ান ঘুরিয়ে নিলাম ইজ ইকুয়াল টু সিক্স আমার যদি ভুল হয় তোমরা কারেকশান করে নেবে এত সিক্স মাইনাস ওয়ান ওদিকে উড়ে চলে গেলো প্লাস ওয়ান এই সমান ছয় সাত আর দুই ঝাঁপ দিয়ে নিচে পড়ে গেল সাত বাই দুই মানে দশমিক করে দাও তিন দশমিক পাঁচ একক বেশ উত্তর হয়ে গেল চলে আসছি আমরা পরের প্রশ্নে পরের প্রশ্ন তাহলে ফাইভ এক্স স্কোয়ার প্লাস তেরো এক্স প্লাস কে ইজিক টু জিরো দীঘাত সমীকরণের বিজ দয় একটি অপরটির অনন্যক তাহলে মান কত আমি একটা বেটার বলবো যারা এটার জন্য দেখছো তো বীজের যতগুলো অঙ্ক আছে যে পেজেরই হোক না কেন এবং আমার মনে হয় টেক্সট বুকটা বেটার করে একবার দেখে নেবে বীজের বীজের ধারণাটা পুরো পরিষ্কার করে নেবে বারবার এক একটা অঙ্কে দেখবে এক একটা অঙ্ক দেখবে এই নিয়মটা না রাখাই ভালো একবার পরিষ্কার করে না আমি পার যদি পারি আমি একটা ভিডিও আমি করব। আমার প্রিভিয়াস ভিডিও দেখবে আছে বা বেটার নিজের বইয়েরগুলো একটা চেক করবে বীজের ধারণাটা পরিষ্কার করবে তাহলে বীজ দয় একটা অপরটার অনন্যক প্রথমে আমরা জানি বীজকে আলফা আর বিটা ধরা হয় স্বাভাবিকভাবে তাহলে আমি যেহেতু বলেছি একটা অপরটা আর অনন্যক অনন্যক মানে উল্টো পাঁচের অনন্যক ওয়ান বাই পাঁচ এক্সের অনন্যক ওয়ান বাই এক্স তেমনি তাহলে আমরা ধরে নিচ্ছি দুটি বীজ একটা আলফা একটা বিটা সাধারণত লিখা হয় কিন্তু যখন বলেছে একটি অপরটির অনন্য তাহলে একটাকে তুমি আলফা ধরলে আর একটাকে ওয়ান বাই আলফা বা তুমি যা ধরবে এক্স ধরতে পারো ওয়ান বাই এক্স ধরতে পারো তাহলে দুটা বিজে আলফা ওয়ান বাই আলফা হলো এ এর অনন্য ধরে নিয়েছি এইবারে ইকুয়েশন দেওয়া আছে কে এর মান চাইছে তাহলে তুমি এক কারো বীজ দুটির গুণফল বার করো এতএব বীজ দুটির গুণফল ফল বি ফর্মুলা কি মনে করো সি বাইয়ে বি দুটি যোগফলের ফর্মুলা মাইনাস বি বাইয়ে বি দুটি গুণ ফর্মুলা সি বাই যখন যেটা কাজে লাগে তাহলে বি দুটি গুণ এদিকে গুণফল বসাও একটা বিজ আলফা আর একটা ওয়ান বাই আলফা এদের গুণ ইজ ইকুয়াল টু এবারে সি বাই এ সি কি কী এক্স স্কোয়ার আগে যেটা সেটাকে আমরা এ বলি এক্সের আগে যেটা আছে সেটা আমরা বি বলি আর এটাকে আমরা সি বলি এখানে যেহেতু এ সমান ফাইভ বি সমান তেরো সি সমান কে এখানে যেটা থাকবে সেটাই সি আর বলেছে সি বাই এ সি মানা হলো কে আর এ কত পাঁচ বলছিলাম মান নেই এখান থেকে নিয়ে সি বাইয়ে এবারে আলফা আলফা গেল এত কে এর মান কত পাঁচ এ কে পাঁচ কে কে এর সমান ফাইভ প্লাস কে এর মান হয়ে গেলো এটা চলে আসছে আমরা পরের প্রশ্ন চলে আসছি আমরা আটের প্রশ্ন আটের প্রশ্ন প্রশ্নটা একটু ভুল দেওয়া আছে প্রিন্টিং মিস্টেক আছে এখানে যেটা দিয়েছে আগে দেখবে ফোর পয়েন্ট এইট সমকোণে ত্রিভুজ এটা কোনো মানা হয় না যার জন্য ওটা প্রিন্টিং মিস্টেক বটে ওটা হবে সমকোণে ত্রিভুজ এটা সমকোণে ত্রিভুজের কোন বি সমকোণ বিডি লম্ব এসি বিডি সমান এইট সেমি এডি সমান পাঁচ সেমি সিডির মান কত তাহলে শুরু করা যাক এটা সমকোণে ত্রিভুজ মনে করো এ বি সি সমকণে ত্রিভুজ কোন বিটা সমকোণ বিডি লম্ব এসি বিডি এসির উপর লম্ব আছে লম্ব টানো বিডি মনে করো একটা লম্ব মনে করো কিছু লম্বই বটে তাহলে বিডি লম্ব এসি হলো সরি এইবারে তাহলে এটা লম্ব যে কোনো একদিকে নাইনটি ডি দেখিয়ে দিলাম বিডি আট সেমি ইন্ডিকেশান তাও কোথায় আছে বিডি আট সেমি এটা আট এডি পাঁচ সেমি এডি কোথায় আছে দেখো এটা এডি পাঁচ তাহলে সিডি কত হবে সিডির মানটা কত তাহলে তুমি ছবিটা ভালো করে দেখে নাও সমকরের ত্রিভুজ এটাও লম্ব যার জন্যে এটা আট এটা পাঁচ এটা কত তো যেহেতু ছোটো প্রশ্ন খুব বেশি না বুঝে তুমি মূল অনুসিদ্ধান্তটা মনে রাখো যে যদি একটা সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপরে লম্ব টানো আবার বলছি কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টানো তাহলে এই যে দূরত্বটা তোমার ফর্মুলাটাই দাঁড়াবে যে যদি এটা শর্ত হয় তাহলে এখানে আমরা ভাষাটা কেমন লিখবো এখানে যেহেতু বিডি লম্ব এসি এবং কোন বি সমকোণ এই দুটো তুমি বলে দেবে যুক্তিতে যে যেহেতু এটা এটা লম্ব এবং এটা একটা সমকোণে ত্রিভুজ অতএব এতই ফর্মুলাই হলো বিডি স্কোয়ার সমান এডি ইন্টু ডিসি এই অনুসিদ্ধান্তগুলো একটু মনে রাখবে তাহলে আর কিচ্ছু না অঙ্কগুলোর মধ্যে বিডি স্কোয়ার সমান এডি ইন্টু ডিসি হয় সবসময় এটার স্কোয়ার সমান এইটা ইন্টু এইটা হবে তো এবারে তুমি মান বসাও যার যার জানো বিডি যেন আট বিডির জায়গায় আট বসাও এডি যেন পাঁচ পাঁচ বসাও ইনটু ডিসি যেন না রেখে দাও যা যেন না তা নিয়ে আর কি করবো এতএব আট আটটে চৌষট্টি পাঁচ ঝাঁপ দিয়ে নিচে পড়ে গেলো সমান ডিসি আছে তুমি চেষ্টা করবে ঘুরিয়ে লিখার এতএব ডিসি সমান চুষট্টি বাই পাঁচ পাঁচ বারো ষাট চল্লিশ পাঁচ আটে চল্লিশ সেমি বাস ডিসি বেরিয়ে গেল টুয়েলভ পয়েন্ট এইট সেমি চলে আসছি পরের প্রশ্ন কিছু কিছু প্রশ্ন ভুল আছে কিছু কিছু উত্তর ভুল আছে প্রিন্টিং মিস্টেক হচ্ছে এগুলো হয় টেস্ট পেপার মাত্রই হয় ওটা চলে আসছি পরের প্রশ্ন অ্যাট ই স্তম্ভের ছাদ দৈর্ঘ্য এবং উচ্চতর অনুপাত রুট থ্রি টু ওয়ান তাহলে সুর জন্য কোন কত একটি স্তম্ভে ছাদ দৈর্ঘ্য আর উচ্চতর অনুপাত রুট থ্রি টু ওয়ান হলে সূর্যের উন্নতি কোন কত তাহলে এইটা মনে করো এইটা মনে করো এটা স্তম্ভ সূর্য মামা এখানে কাঁদছে তাহলে ছাদ দৈর্ঘ্য আর উচ্চতর অনুপাত ছাদ দৈর্ঘ্য আর উচ্চতা আগে এটা বলে তারপরে এটা বলেছে ছাদ দৈর্ঘ্য আর উচ্চতর অনুপাত মানে মনে করো এটা এ মনে করো বি মনে করো সি এইটা একটু এটা তার মানে এত প্রশ্ন বলে দিচ্ছে ছাদ দৈর্ঘ্য আর উচ্চতা এটা ছায়া ইজ টু এটা উচ্চতা এই দুজনে অনুপাত দিয়েছে রুট থ্রি ইজ টু ওয়ান তাহলে বিসি বাই এবি আমাদের দাঁড়াচ্ছে রুট থ্রি বাই ওয়ান এত এ আলাদা করে দাও বিসি সমান একটা ধ্রুব রাখাশি গুণ করে দাম রুট সমান কে আলাদা করে নিলে এইবারে বলেছে উন্নতি উন্নতিকোণ কত তো উন্নতি কোন যদি বার করো টেনের ফর্মুলা লম্ব বাই ভূমি এতে টেন থিটা সমান লম্ব বাই ভূমি এবি বাই বি সি ঠিক তো এতে টেন থিটা সমান এ বি হলো কে ওয়ান কে আর বিসি হলো রুট থ্রি কে ঠিক আছে না কে কে কাটো নিজে করবে যদি কোথাও কোনো ডাউট লাগছে নিজের ক্লিয়ার হয়ে যাবে এতে টেন থ্রিটার সমান ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি কত ওয়ান বাই রুট থ্রি মানে টেন থার্টি ওয়ান বাই রুট থ্রি মানে টেন থার্টি টেন টেন চলে গেলো পরে রইল থিটা ইজ ইকুয়াল টু থার্টি ডিগ্রি নিশ্চয় বুঝতে পেরেছ চলে আসছি পরের প্রশ্ন পরের প্রশ্নটা দেখো একটু অপরিষ্কার যদি দেখাচ্ছি বুঝতে পারছি না আমি আর চঙ্গের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক আর ভূমির ব্যাসার তো আর আর আয়তন ভি তাহলে সি আর ভাই ভি সমান কত দেখে নিচ্ছি আমরা নিচের জায়গাটা লিখছি নিচের জায়গা আছে হয়ে যাবে সি আর বাই ভি এর মানবার করতে বলেছে ফর্মুলা বসাও সি হলো বক্রতলের ক্ষেত্রের ফল চোঙের বক্রতলের ক্ষেত্রে ফল টু পাই আর এইচ ইন্টু আর এই বটে বাই ভি চোঙের আয়তন ভি আয়তনটা বলেছে ভি ভ্যালো ভলিউম আয়তনের ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ কাউটাকুটি করা কথা পাচ্ছ পাই পাই গেল আর দুটা নিচে দুটা এইচি এইচ গেলো পরে রইল টু এত সি আর বাই মান টু তোমার যদি আরো কিছু থাকে ওটা হবে আমার যা রইলো আমার হলো চলে আসি পরের প্রশ্ন চলে আসছি এগারো প্রশ্ন সাইন টেন থিটা টু এইট থিটা হলে টেন নাইন থিটার মান কত তো প্রথমেই এই অঙ্কগুলোতে একই রকম নিয়ম আছে তোমরা জানো হয় এটাকে কস করে দাও না এটাকে সাইন করে দাও তাহলে আমি এটা রেখে দিলাম এইটাকে আমি সাইন করে দিচ্ছি কস থিটা এটা কস আর এটা গোটারা মনে করো থিটা আর এটা সাইন আর এটা গোটা মনে করো তুমি থিটা সাইন থিটা এদিকে কস থিটা আছে তাহলে কস থিটার বদলে আমি সাইন নাইনটি মাইনাস থিটা লিখতেই পারি তুমি নিশ্চয়ই জানো সাইন নাইনটি মাইনাস থিটা আসলে কস থিটা হয় তাহলে এই গোটাকে তুমি থিটা ভাববে তাহলে কস থিটা লিখা আছে তার বদলে আমি কি লিখব এই দিকে যেটা থাকে সেটাকে চেঞ্জ করবো এমন থাকবেও যেটা তোমার চেঞ্জ হবেও একই রকম হবে তাহলে কস থিটার জায়গায় আমি লিখলাম সাইন নাইনটি মাইনাস থিটা এবার তুমি মিলিয়ে দেখা নো সাইন নাইনটি মাইনাস থিটা কস থিটা ঠিকই আছে এটার মতন মিল করে সুবিধা হলো এই সাইন সাইন উড়ে যাবে পড়ে রইল তোমার হাতে টেন থিটা ইজ ইকাল টু নব্বই ডিগ্রি মাইনাস এইট থিটা ট্রান্সফার করো টেন থিটা মাইনাসটা প্লাস এইট থিটা হল দশ আর আটে আঠারো থিটা নব্বই এতএব থিটা সমান নব্বই বাই আঠারো পাঁচ আঠারো নব্বই পাঁচ ডিগ্রি ডিগ্রি এবারে পঁয়তাল্লিশ চলে এসো টেন নাইন থিটা নাইন ইন্টু থিটার জায়গায় পাঁচ কত হবে টেন পাঁচ নয় পঁয়তাল্লিশ ডিগ্রি টেন ফর্টি ফাইভ কত ওয়ান হয়ে গেল টেন নাইন থিটা সমান ওয়ান চলে আসছে আমরা পরের প্রশ্ন চলে আসছে আমরা শেষ প্রশ্নে এফআই এর মান দেওয়া আছে তোমার যৌগিক গড় বলে দিয়েছে আট তাহলে পি এর মান কত এটা আমরা ছক করে নেব প্রশ্ন যেটা দিয়েছে বুঝতেই পারছো তোমরা এটা এক্স এক্সআইয়ের ঘর এটা এফ এফআইয়ের ঘর তিন পাঁচ আট নয় গারো তেরো আর এফ আই হচ্ছে ছয় আট পাঁচ পি আট চার ছকটা লিখে নিলাম তাহলে তোমার প্রথমে এফ আই দরকার এক্স এক্সাই ইন্টু আই গুণ করে দাও তিন ছয় আঠারো পাঁচ আটে চল্লিশ পাঁচ আটে চল্লিশ নাইন আর পি নাইন পি আট এগারং অটাশি বাহান্ন এটা থার্টিন বটে তাহলে আমরা এবারে দুটো জিনিস দরকার যোগ এটার যোগ দরকার সিগমা আর এটার যোগ দরকার এক্স আই তাহলে যদি যোগ করি তাহলে কত পাচ্ছ আট আর ছয় চোদ্দো চোদ্দো আর পাঁচে উনিশ উনিশ পিটে ছেড়ে দাও উনিশ আর আটে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশে একত্রিশ একত্রিশ প্লাস পিটা যেমন আছে থেকে যাবে একত্রিশ প্লাস পি এফ আই হলো এবার এদের যোগ করলে তুমি কত পাচ্ছ দেখো নাইন পিডে ছেড়ে দেবে পি বটে এটা ধরা চলবে না তাহলে আট আট আঠে ষোলো আট আটে ষোলো সতেরো আঠারো আট আতেরোলো এক পাঁচ আর আরেক ছয় আট ছয় চোদ্দো চোদ্দ পনেরো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ আর প্লাস নাইন পি আলাদা থাকবে পি যোগ হবে না হাতি গোড়ার সঙ্গে কেউ এবারে শেষ কাজ আমরা জানি ফর্মুলাটা যে গড় নির্ণয়ের ফর্মুলাই হলো সিগমা এফআই এক্স আই বাই সিগমা মান বসো টু প্লাস নাইন পি টু থার্টি প্লাস নাইন পি বাই থার্টি ওয়ান প্লাস পি এবং এটাই তোমাকে বলে দিয়েছি এটাই গড় বেরোচ্ছে গড়ের মান আর গড় বলে দিচ্ছে আট তাহলে সমান আট এবারটাকে সলভ করো ক্রস মাল্টিপ্লিকেশানে সলভ করছি আমরা নিচে কিছু না আছে আগে এটা করে নিই দুশো আটত্রিশ প্লাস নাইন পি আট এক আট তিন আটটে চব্বিশ প্লাস এইট পি ট্রান্সফার করো নাইন পি মাইনাস এইট পি টু ফর্টি এইট মাইনাস টু থার্টি এইট একটা পি দশ আশা করি ক্যালকুলেশানে কোথাও ভুল করে নি দেখে নেবে তোমরা যদি এখানে কিছু ভুল করে থাকি সুধিয়ে নেবে মোট কথা এইভাবে তোমার পিঠে বেরিয়ে যাবে ঠিক আছে আজকের ভিডিও এতটাই রইলো নেক্সট ভিডিও পরের দিন থ্যাংক ইউ গুড ডে